ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো অনেকদিন পর আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কি ভিডিও বানাবো এখন? ইউটিউবে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, সবাই যে ভিডিওটা বানাচ্ছে যে দুর্গা পুজোতে কী কী শপিং করেছে, মেনলি হচ্ছে দুর্গা পুজোর শপিং হল সবাই বানাচ্ছে। সো আমি ভাবলাম আমি কেন বাদ চাই, আমিও বানাই, সবাই যে গেলে বানাচ্ছি। তো আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর যাদের যাদের এখনও জামা কাপড় কেনা হয়নি তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, বাট কোনো ব্যাপার নয়, হয়ে যাবে। কোনো এখনও এক সপ্তাহ বাকি পুজোর, আমারও অনেক কিছু বাকি আছে কেনা, এখনও সব কিছু কিনে উঠতে পারিনি, কিনবো, দেখা যাক কতটা কিনে উঠতে পারি। আর গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, ফ্যান অফ, যদি ভিডিওর মধ্যে ফ্যান চালাই ভিডিওতে বিচ্ছিরি একটা সাউন্ড চলে আসে, তাই ফ্যান তো চালাতে পারবো না, দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। কিন্তু তাও ভিডিও তো বানাতেই হবে, অনেকদিন গ্যাপ দিয়েছি মাঝখানে, কারণ হচ্ছে একটা প্রবলেমের মধ্যে ছিলাম, কিছু বাড়িতে নানান কাজ ছিল, শরীর খারাপ হয়েছিল, একটু জ্বর মতো হয়ে গেছিলো, সো ভিডিও তখন বানাতে পারিনি। সবাই আমাকে জিজ্ঞেস করছে বাড়িতে যে কেন ভিডিও বানাচ্ছিস না, কেন ভিডিও বানাচ্ছিস না, বোন জিজ্ঞেস করছে, বৌদিরা জিজ্ঞেস করছে। সো ভাবলাম ফাইনালি ভিডিও আবার বানাই, সবাই যেহেতু এত করে বলছে বানানোটা উচিত, সবার কথা রাখা উচিত। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট থেকে তোমাদের দেখাই যে আমি কী কী শপিং করলাম। এর মধ্যে সব কিছু এখন কেনা তার কোনো মানে নেই, কিছু কিছু আগেও কিনেছিলাম কিন্তু পরিনি, রেখে দিয়েছি যে দুর্গাপুজোতে পরবো বলে। আর কিছু কিছু গিফট পেয়েছিলাম সেগুলোও রাখা ছিল যে না এখন কিনবো না, এখন পরবো না, একেবারে দুর্গাপুজোতে পরবো। সো মোটামুটি অনেকগুলোই হয়েছে, আরও একটা একটা দুটো বাকি আছে, হবে হয়তো পরে। সো প্রথমে যেটা পাচ্ছি সেগুলো থেকে দেখাই হচ্ছে শাড়ি, দুটো শাড়ি নিয়েছি, দুটোই আমার এবারে হয়েছে সাদা শাড়ি, কারণ একটা আমি নিয়েছি আর একটা আমি গিফট পেয়েছি বলতে দিয়েছে, কে দিয়েছে বলছি যখন দেখাবো তখন বলবো। সো ফার্স্টে হচ্ছে এই সাদা শাড়িটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে, শাড়িটায় তেমন কোনো কাজ নেই, ভেতর দিকটা পুরোপুরি সিম্পল, দেখো দেখাচ্ছি আমি, ভেতরটা পুরো সাদা, শুধু এরকম কিছু কাজ আছে, এরকম ছোটো কাজ করা আছে সুতোর। আর এটা হচ্ছে আঁচলটা, আঁচলের কাজটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা, দেখো আঁচলের কাজটা কী সুন্দর। সো এই শাড়িটা আমি নিয়েছি, এটা আমি কিন্তু এখন কিনিনি, দেখো কেমন সাদা, এটা কিন্তু আমি এখন কিনিনি, এটা আমি কিছুদিন আগে কিনেছিলাম কিন্তু রেখে দিয়েছিলাম দুর্গাপুজোতে পরবো বলে। সো এটা আর একটা সাদা শাড়ি হচ্ছে, এটা কী শাড়ি বলে এটা কিন্তু আমি জানি না, আমি শাড়ির ব্যাপারে আমার কোনো নলেজ নেই, কোনটা কী শাড়ি আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আমি বলতে পারবো না। কিন্তু আর একটা যে শাড়ি আছে সেটাও সাদা আর লালে, কিন্তু সেটা কী শাড়ি আমি জানি, এটা হচ্ছে জামদানি শাড়ি, এটা আমি গিফট পেয়েছি, দিয়েছে হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি থেকে, ওরা প্রত্যেক বছর পুজোতেই দেয় আমাকে, আগের বছর দিয়েছিল কুর্তি, এবছর আমাকে শাড়ি দিয়েছে, এটা আমার বৌদি মানে কিনে এনেছে, আমাকে দেখিয়েছিল বৌদি, অনেকগুলো অপশান দিয়েছিল, তার মধ্যে বলেছিল কি কোনটা নিবি। সো আমার এটা ভীষণ ভালো লেগেছিলো, যদিও আমার কাছে একটা সাদা শাড়ি ছিল তাও আমার এটা খুব ভালো লেগেছিলো, তাই আমি এটা নিয়েছি। এটা সাদা লাল একটা জামদানি, মাঝে মাঝে একটু সবুজ হলুদও আছে, একটু একটু সবুজেরও কাজ আছে, হলুদেরও কাজ আছে, দেখো এই যে। সো এই একটা শাড়ি, এটা জামদানি শাড়ি, এটা আমি জানি, এটা বলেছে আমাকে মা যে জামদানি শাড়ি কাজ, সারা শাড়িটাই এরকম কাজ করা, খুব সুন্দর সাদা সুন্দর শাড়িটা এরকম কাজ করা। আর এই হচ্ছে আঁচলটা, দুটোই সাদা আর লালের শাড়ি হয়েছে আমার, দুটোই একই রকম শাড়ি, বাট দুটো শাড়ি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। এবার দেখাই কুর্তি, কুর্তি হচ্ছে কয়েকটা আছে, দুটো আছে সিম্পল কুর্তি আর একটা আছে ভালো বেশ কুর্তি সেট। এই একটা কুর্তি, এটা ষষ্ঠীর দিন পরা যেতেই পারে, সকালবেলা একটু পরে অঞ্জলি টঞ্জলি দেওয়া যেতেই পারে, একদম সিম্পল কুর্তি কিন্তু পুরো খুব সফট কাপড়, খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, নর্মালি ডেলি ইউজের ক্ষেত্রে ঠিক আছে। এই একটা কুর্তি, আর একটা কুর্তি এই যে, এটা উল্টো করা আছে, দাঁড়া সোজা করে, এটা একটু কুঁচকে গেছে, এগুলো আমাকে সেলাই করতে হবে, মানে আমার সব কটাই বড়ো হয়েছে। এই কুর্তিটা কিন্তু আমি পেয়েছি, আমার বৌদি দিয়েছিলো অন্য একটা কারণে, কিন্তু তখন পরা হয়নি, রেখে দিয়েছিলাম দুর্গাপুজোতে পরবো বলে। আচ্ছা এই আর একটা কুর্তি, এটা একটু কুচকে গেছে, কারণ হচ্ছে যে এটা আমি পরবো বলে বার করেছিলাম কিছুদিন আগে, মানে
লাস্ট সানডে আমাদের একটা ইনভিটেশন ছিল, সেখানে পড়বো বলে বার করেছিলাম, কিন্তু পড়িনি। কারণ মা বললো যে না থাক, একেবারে পুজোর সময় পরে নিবি, এখন অন্য জামা পরে নি। পরেছিলাম এইটা, হচ্ছে নীল একটা কুর্তি, ওটা সবুজ ছিল, এটা নীল। একদিকে এরকম এরকম কাজ করা আর একদিকে এরকম, এগুলো কিন্তু বোতাম না, এগুলো জাস্ট এমনি শো। এই থ্রি কোয়ার্টার হাতা, এর সাথে একটা সাদা লেগিংসও আছে, লেগিংস আর কী দেখাবো থাক। এগুলো সেলাই করতে হবে, কারণ এগুলো হচ্ছে আমার সব বড় হয়েছে, সব হয়তো এক্সেল সাইজ, কিন্তু এখন আমার মিডিয়াম লাগছে, লার্জ মিডিয়ামের মধ্যেই হয়ে যায়। আবার কিছু কিছু জামা আছে স্মল, সেগুলো দেখাচ্ছি। এবার আছে একটা কুর্তি সেট, কুর্তি প্যান্ট ওড়না সেট। এই যে কুর্তিটা দেখো, দুটো নীল কুর্তি হয়ে গেল, কিন্তু ওই একটা নীল কুর্তি, এটাও নীল। বাট এই কুর্তিটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, আমার থেকেও আমার বরের বেশি পছন্দ হয়েছে। এটা আমার বর পছন্দ করে কিনেছে। এই যে কুর্তিটার নিচের কাজটা খুব সুন্দর, আর এই অল ওভার বডি, এই যে গলাটা, থ্রি কোয়ার্টার স্লিভস আছে, অনেকটা বড়, একটু সেলাই করতে হবে এটাও। এটাও কিছুদিন আগে কেনা, মানে প্রায় দু মাস আগে কেনা, কিন্তু এটা কিনেছিলাম পুজোতেই পরবো বলে। সো এই কুর্তিটা আর এই হচ্ছে প্যান্টটা, প্যান্টটা এমনি নর্মাল প্যান্ট, শুধু নিচের দিকে এই যে পায়ের দিকটা এরকম কাজ করা আছে প্যান্ট, আর পাশে এরকম চেন দেওয়া আছে। আর প্যান্টটা কিন্তু দড়ি বাঁধার জন্য নয়, গার্টার সিস্টেম, সুন্দর গার্টার আছে, দড়ি টড়ি বাঁধার কোনো ঝামেলা নেই, দড়ি বাঁধতে পারতাম আগে ছোটোবেলায়, এখন পারি। সো এই যে স্ট্রেট প্যান্ট, আর ওড়নাটা, ওড়নাটা ভীষণ সুন্দর, কিন্তু একটু সাইজে ছোটো, আর একটু বড় হলে হয়তো ভালো লাগতো বেশি, সাইজটা একটু ছোটো, বাট ওড়নাটা খুব সুন্দর। এই যে ওড়নাটা, কী সুন্দর ওড়নাটার কাজটা করা, দেখো এই যে ওড়নাটা, খুব সুন্দর ওড়নাটা। সো হয়ে গেল কুর্তি, এই তিনটেই পেয়েছি, আর বললাম একটা লেগিংস আছে, সো লেগিংসটা আর দেখাচ্ছি না। আচ্ছা এবার দেখাই, জিন্স আছে দুটো, এই একটা জিন্স নর্মাল একদম শাল নীল জিন্স, কোনো কাজ নেই, এমনি নর্মাল, শুধু এই যে ওপরে হচ্ছে এই চারটে বোতাম, এই জিন্স একটা আছে। আর একটা জিন্স আছে, এটা এখন কেনা নয়, যে জিন্সটা দেখালাম এইটা, এই হালকা কালারের জিন্সটা, এটা আগের গিফট পাওয়া, আর এইটা এখন কেনা, এই বছর পুজোতে কিনেছি। এই যে নিচে একটু ছেঁড়া ছেঁড়া মতো কাজ করা, কি বলে আমি জানি না, এটা কিন্তু ফুল জিন্স, আর এটা কিন্তু অ্যাঙ্কল জিন্স, ফুল জিন্স, এখানে কোনো কাল বোতামে কোনো ফ্যাসিনেশন নেই, এমনি নর্মাল বোতাম। আর এই যে কোমরটা বেশ স্ট্রেচেবল, এটা আমি গিফট পেয়েছিলাম, এই জিন্সটার কোমরটা হচ্ছে 36 সাইজ, মানে বুঝতেই পারছো। আর এই জিন্সটা আমি নিজে কিনেছি দেখে, এটা হচ্ছে 32 সাইজ। আমি এবার ভাবছি যে এই জিন্সটা আমি পরবোটা কী করে, 36 সাইজ, এটা ঠিক আছে 32 সাইজ, 30 সাইজও একটু কষ্টকর, কষ্ট করলে হয়ে যায়, কোনো ব্যাপার নয়, এটা 36 সাইজ, 32 সাইজ। এবার দেখাই স্কার্ট, এই একটা স্কার্ট কিনেছি, স্কার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা কিনেছি যতদূর সম্ভব বাজার কলকাতা থেকে, বাজার কলকাতা থেকে না, দারুণ কাপড়টা, খুব সফট, মানে পুরো পিওর কটন, পরলে কোনো গরম হওয়ার কোনো ব্যাপার নেই। এই যে নিচে এরকম একটা কালো কাজ করা আছে জরির, আমার সব জামা কাপড়গুলো না একটু কুচকে কুচকে গেছে, কারণ প্লাস্টিকে করে এমনি যেরকম এনেছিলাম সেরকমই ফেলে রেখেছিলাম, কিচ্ছু করিনি, তাই একটু কুচকে কুচকে গেছে, পরার আগে একটু জাস্ট আয়রন করে নিলেই হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর যেহেতু সুতির এগুলো সব, কোনো আয়রন করলেও প্রবলেম হবে না। এই স্কার্টটার ঘেরটা দেখো কতটা ঘের, দেখো কতটা ঘের, অনেকটা ঘের, অনেকটা বড়, বেশ মানে আমি তো, আমার ক্ষেত্রে ঠিক আছে, পা অবধি ঠিকঠাক হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হবে না। এখানে গার্ডার দেওয়া আছে ইলাস্টিক, আর যদি কারোর অসুবিধা হয় এখানে দড়িও দেওয়া আছে, বেঁধে নিতে পারো নিজেদের ইয়ে অনুযায়ী, কোনো ব্যাপার হবে না। এই একটা হলো, আচ্ছা ওই স্কার্টটার সাথে পরার জন্য কিনেছি এই এই টপটা,
গেঞ্জি মতো, একদম নর্মাল টপ, বাট এই যে কালো ওয়ার্কটা আছে না নিচে, এটার সাথে ভীষণ ভালো যাচ্ছে। যখন আমি দুর্গাপুজোর সময় পরবো তখন অবশ্যই তোমরা দেখতে পাবে যে কতটা ভালো লাগছে। এই যে নিচের কাজটা খুব ভালো যাচ্ছে ওইটার সাথে। আর আমি বলছিলাম না, আমার কোনো কোনো জামা এখন স্মলেও হয়ে যাচ্ছে, এগুলো সব বাজার করতে থেকে না। ফার্স্টে আমি কিনে এনেছিলাম মিডিয়াম, দুটো কুর্তি কিনে এনেছিলাম, একটা মিডিয়াম একটা লার্জ, দুটোই বড় হয়েছিল, সব কটাই পরে গিয়ে স্মলে করেছি। কুর্তি আমি একটা পাইনি স্মলে, সেই জন্য চেঞ্জ করে অন্য একটা টপ নিয়েছি, আর এই একটা টপ। কুর্তিটা আমি দেখাচ্ছি, যেটা আমি মিডিয়াম নিয়েছিলাম ওটা স্মলে একটার পেয়েছি, আর একটা ব্ল্যাক কুর্তি আমি পাইনি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল একটা ব্ল্যাক কুর্তি, কিন্তু ওটা স্মল সাইজটা পাইনি, হলুদটার পেয়েছিলাম। এই যে হলুদ কুর্তিটা, এই দেখো, এই দেখো স্মলের ট্যাগ লাগানো, এই দেখো এই সাইজ স্মলের ট্যাগ লাগানো, এই হলুদটা পেয়েছিলাম। এই রকমই মানে এই কাপড়ের উপরই ডিজাইনটা একটু আলাদা, অন্য একটা ব্ল্যাক কুর্তি কিনে নিয়েছিলাম, এনেছিলাম, বাট বড় হয়েছে বলে চেঞ্জ করতে হয়েছে, গরম হচ্ছে, সেটা আর স্মলে পাইনি। এইটা আমি ভাবছিলাম যে এই ব্লু জিন্সটার সাথে, হালকা জিন্সটার সাথে পরবো, বাট এটার কোমরটা কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে পরতে পারছি না এটার সাথে এটা। সো এই দেখালাম, এই যে কুর্তি, এরকম এখানে কিন্তু দুটো দড়ি বাঁধা আছে, এই যে এটার জন্য আরও ভালো লাগছে, পরবো যখন তখন দেখাবো। আর আরেকটা কিনেছি জামা টপ জিন্সের সাথে পরার জন্য, ওই কালো টপটা তো বললাম স্কার্টটার সাথে, জিন্সটার সাথে পরার জন্য এই যে একটা রেড কালারের টপ কিনেছি, এটার সাথে, এটার সাথে পরার জন্য এটা কিনেছি। এটা এমনি নর্মাল বুকের কাজটায় একটু ছোটো ছোটো কাজ দেওয়া আছে, এই যে দেখো বুকের কাজটায় এই যে ছোটো ছোটো একটু কাজ দেওয়া আছে, আর এই নিচটায় না গার্ডার, এই যে গার্ডার, কোমরের কাজটা বেশ সুন্দর ভাঁজ হয়ে থাকে, গার্ডারটা বেশ বেশ দেখতে ভালো লাগে, এই যে এইগুলো। সো এই কয়েকটা জামা কাপড় কিনলাম, আর এই একটা লেগিংস সাদা, যেটা বলছিলাম সাদা একটা লেগিংস আছে। সো হয়ে গেল, এই হলো আমার পুজোর শপিং। এর মধ্যে বললাম কিছু কিছু গিফট পাওয়া, কিছু কিছু নিজে কেনা, মানে নিজে কেনা মানে কি বর কিনে দিয়েছে। সো চলো দেখা করছি নেক্সট ভিডিওতে, আবার পুজোর সময়, পুজো আসছে, তার আগে আছে মহালয়া, কালবাদে পরশু দিনই মহালয়া, তো সবাই খুব মজা করো মহালয়াতে, আর আমিও দেখি মহালয়াতে যদি স্পেশাল কিছু করি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, গুড নাইট।